আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেটা জানতে চাই, আমরা জানি যে সঙ্গীত শিল্পীদের পথ চলাটা শুরু হয় গান শেখা দিয়ে, তারপর নিজের মৌলিক গান দিয়ে, এবং প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে প্লেব্যাকে গান করার অথবা নাটকে টাইটেল ট্র্যাক করার। সো সেই জায়গাটা থেকে আপনি অনেক ব্যস্ত সময় এখন পার করছেন। আমরা জানি আপনি বেশ কিছু নাটকে কাজ করছেন এবং করেছেন, সেই সঙ্গে আপনার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে। জানতে চাই শুরুটা কিভাবে হয়েছিল এবং এখন ব্যস্ততাটা কেমন প্লেব্যাকে? শুরুটা অনেকের মতোই মায়ের হাত ধরে গানের স্কুলে যাওয়া, তারপর সেখানে সেই গানের স্কুলের অনেক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, যেখানে পড়তাম সেই স্কুলের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা। তো এভাবে হতে হতে আসলে ক্লাস সিক্স সেভেনের দিকে বন্ধ হয়ে যায়। ক্লাস আবার ক্লাস নাইন টেনে, ক্লাস টেনে যখন উঠি সেই সময় আবার মায়ের কাছে জেদ করে গিটার কিনে নেয়া, তারপর আবার যখন গিটারটা হাতে পাই তখন আবার নতুন করে স্টার্ট করি। আমার বেড়ে ওঠা বগুড়া শহরে, সেখানে ব্যান্ড করে ফেলি বন্ধুরা মিলে, সেই ব্যান্ড নিয়ে বিভিন্ন জায়গায় শোজ অনেক কিছু। তারপর 2012-তে একটি বেসরকারি চ্যানেলের একটি রিয়েলিটি শো, বিশাল লম্বা লাইন, সেই মানে অনেক বড় স্বপ্ন নিয়ে সেই লম্বা লাইনে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে আজকের এই জায়গা। আচ্ছা, সো যখন হাতে খড়িটা শুরু হয়, যেটা বললেন মায়ের হাত ধরে স্কুলে যাওয়া হয়েছিল, তারপর একটা গ্যাপ চলে এসেছে, সম্ভবত পড়াশোনার কারণেই সেটা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার শুরু করেছেন। পরবর্তীতে যখন শুরু করলেন, তখন কি গানের প্রতি যে ভালোবাসাটা ফিল করেছিলেন সেই তাগিদেই শুরু করেছিলেন, নাকি মনে হয়েছিল যে না ঠিক আছে অন্য কিছু একটার সাথে জড়িত থাকা উচিত তাই? না, আসলে ভালোবাসা থেকেই স্টার্টটা হয়েছিল। যেমন প্রথমে যখন মায়ের হাত ধরে যেতাম তখন গান গাইতে ভালো লাগতো না, তখন মনে হতো পড়াশোনার মতো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার যখন একটু অনেক বেশি ইনভলভ হয়ে গেলাম, সবসময় গান নিয়ে থাকতাম, তখন মা বললেন যে না এখন একটু পড়াশোনায় মন দাও। তারপর ওই ক্লাস নাইনে যখন উঠলাম তখন মনে হলো না আমার আসলে গানটা ভালো লাগে করতে, গানটা করি। তো তখন মাই সাপোর্ট করেছেন আসলে। আচ্ছা, সো যখন তালিম নিয়েছেন বা যখন হাতে খড়ি হয়েছে, তখন কার কার কাছে শেখার সুযোগ হয়েছে এবং গানের কোন কোন ধারাগুলোতে আসলে আপনি তালিম নিয়েছেন? প্রথমে আমার একেবারে হাতে খড়ি ওনার নাম পণ্ডিত রঞ্জুলাল সরকার, ওনার কাছে। তো তারপর বিভিন্ন সময় আর বিভিন্ন জনের কাছে শিখেছি, সৌভাগ্য হয়েছে এখনও শিখছি। এখন আবিদ হোসেন স্যার, ওনার কাছে শিখছি। শেখার জায়গাটা আমি সেমি ক্লাসিক্যাল শিখতাম, তো আর গাইতে ভালো লাগতো সবসময় আধুনিক গান। কিন্তু আমার আসলে বিভিন্ন সময় কেটেছে বিভিন্ন ধরনের গানের সঙ্গে। যেমন একটা সময় আমার ফোক গান খুব টানতো, খুব ভালো লাগতো, মানে মনে হতো গান শুনলেই যে আমি আধুনিক গান করছি, কিন্তু কেউ একজন যখন ফোক গাইছে সেই সময় মনে হচ্ছে যে মানে ফোকই আমার, এত সুন্দর করে মানে ছুঁয়ে যায় ভেতরটা এই এই ধরনের গান। তো তখন একটু চেষ্টা করলাম সেই ধরনের গান গাওয়ার। তারপর যখন ব্যান্ড করতাম তখন হেভি মেটাল গাইতাম, রক গাইতাম। তো তারপর আসলে সব কিছু মিলিয়ে এখন যেটা হয় যে এই সব কিছুর মিশ্রণে কিছু একটা হয় আর কি। তো মানে সঙ্গীতের প্রত্যেকটা ধারাতেই আসলে একটু পদচিহ্ন রাখা হয়েছে বা রাখার ইচ্ছে রয়েছে, এবং সঙ্গীত শিল্পীদের তো অ্যাকচুয়ালি তাই হয়, সব ধরনের গানেরই চর্চা থাকতে হয়। সো যেটা জানতে চাইছিলাম যে প্লেব্যাক এবং নাটকের কাজ নিয়ে এখন ব্যস্ততা কেমন বা সামনে নতুন কিছু আমরা পাচ্ছি কি না? কিছু নাটকের টেলিফিল্মের কাজ করছি, সেগুলো টাইটেল ট্র্যাক, এবং রিসেন্টলি তালাশ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করেছি, সেফটি পিন গানের শিরোনাম। এবং খুব ইন্টারেস্টিংলি আমার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ এতগুলো প্রিয় মানুষ একসাথে পেয়েছি আমি। যেমন সৈকত নাসির ভাই, দুর্দান্ত একজন ট্যালেন্টেড ডিরেক্টর, এবং গানটি লিখেছেন আরেকজন খুব প্রিয় মানুষ সাদাত হুসাইন, কথাসাহিত্যিক, ওনার লেখা ছিল, এবং সুর এবং সঙ্গীত আয়োজন ছিল আহমেদ হুমায়ুন। তো ওনার সিনেমার কাজ করলাম, আরও বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে, এগুলো আসলে যখন রিলিজ হবে সেই সময় আসলে বলা যাবে। তো যেটা শুরুতেই আমি বলছিলাম যে অনেক শিল্পীদেরই কিন্তু স্বপ্ন থাকে প্লেব্যাকে কাজ করার, অনেকের হয়তো বা সেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, অনেকে আবার অনেক বছর যাওয়ার পরেও হয় না, এটা অনেকটা ভাগ্যের মতো বলা যায়। সো যখন প্রথম প্লেব্যাকের অফার আপনার আসলো অথবা প্লেব্যাক গাওয়ার জন্য মাইকের সামনে দাঁড়ালেন, তখন বিষয়টা কেমন ছিল বা তখনকার অনুভূতিটা কেমন ছিল? তখনকার অনুভূতিটা, গান গাওয়ার সময় আসলে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তো সেদিক থেকে আলাদা করে কিছু মনে হয়নি। কিন্তু যখন ওই জিনিসটা মাথায় কাজ করতো যে আমার এই গানটাতে
হিরো হিরোইন তারা ক্যারেক্টার প্লে করবে। তো যে সময় আমি গানটা গাইছি কিংবা গানটা প্লে হচ্ছে, সেই সময় আসলে আমি আমার কণ্ঠ দিয়ে নায়কের ক্যারেক্টারটা প্লে করছি। তো এইটা আসলে এক্সপ্রেশনটাও তুলে ধরতে হচ্ছে। তো ওইটা আসলে খুব আনন্দের ছিল এবং চ্যালেঞ্জিং আমার সেটা মনে হয়। তো গান 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 নিয়ে গল্প করছি, একটু গান না শুনলে আসলে হচ্ছে না। তো আমরা এখন একটু গান শুনবো, তারপর বাকি গল্পটুকু করবো। তাহলে গান, আমি আমার প্রথম প্রকাশিত মৌলিক গানটি শোনাই। তাহলে এই গানটা লেখা সুর দুটোই আমার, চেষ্টা করছি। একটুতে তুই রেগে যাস কেন, অভিমান মিছে কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন, কি করি বল খুঁজে যায় রাগ ভাঙানো রসুধ, এবার না হয় জানলাটা খোল প্রেমের নেমে আসু, এবার না হয় দরজাটা খোল শাহরুখ ঠোঁটে হসু, ছোট ছোট ঝগড়া গুলো মিষ্টি হয় তখন, রাত গভীরে এপাশ ফিরে চুমাকিস যখন, কি সুখে আমি ভেসে যাই মরে যাই আদরে, রাগ পালালে জড়িয়ে দুজন একটা চাদরে, তোর রাগ পালালে জড়িয়ে দুজন একটা চাদরে। চমৎকার, যেটা বললেন নিজের লেখা নিজের সুর করা। সো গানটা তো আমরা জানলামই ছোটবেলা থেকেই হয়েছে এবং তারপর আবার গ্যাপ দিয়ে আবার স্টার্ট করেছেন ব্যান্ড দিয়ে। তো লেখালেখি শুরুটা কিভাবে হলো বা কখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু লেখি বা সুর করার চেষ্টা করি? আমার কাছে মনে হয় গান গাওয়ার চাইতে এটা অনেক অত্যন্ত কঠিন একটা কাজ। তো এটা কখন বা লেখক হিসেবে গীতিকার হিসেবে কখন আত্মপ্রকাশ করলেন? এটা আসলে আসলে ভাবনার তো কোনো পরিধি হয় না। তো আমার কাছে মনে হয়েছে যে যে কথাগুলো আমি বলতে চাই, যে কথাগুলো আমার কথা, সেটা হতে পারে আমি প্রেম নিয়ে যেভাবে ভাবছি কিংবা দেশ নিয়ে যেভাবে ভাবছি, মা বাবাকে নিয়ে যেভাবে ভাবছি, তো সেভাবে আমার ভাবনাগুলোকে প্রকাশ করার তো একটাই মাধ্যম, যেহেতু একটা কাজই পারি গান গাইতে। তো আমার কাছে মনে হয়েছে যে তাহলে কেন নয়, আমি কেন লিখছি না? তো তখনই আসলে লেখাটা শুরু, তারপর সেটাতে সুর দেয়া, এই তো এভাবেই শুরু হয়ে গেল। জি, তো স্টেজ নিয়ে একটু জানতে চাই, স্টেজের ব্যস্ততাটা এখন কেমন? কারণ যেহেতু আমরা করোনার সময়টা কাটিয়ে উঠেছি, একটু নর্মাল লাইফ আমরা সবাই এখন লিড করছি, স্টেজ কি আগের মতন হয়েছে কিনা বা স্টেজে কাজ করা? হ্যাঁ, এখন অনেকটাই অনেকটাই আগের মতো স্বাভাবিক। এবং আমার আসলে সঙ্গীতের যে কটি মাধ্যম রয়েছে তার মধ্যে স্টেজটা খুব প্রিয় একটি মাধ্যম, কারণ দর্শকদের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায় এবং একেবারে সেই মানে খুব তাড়াতাড়ি তাদের রেসপন্স গুলো ইন্টারঅ্যাকশনটা করা যায় তাদের সাথে। এক্স্যাক্টলি। সো স্টেজে যখন গান করেন কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি পান? সব ধরনেরই আসলে, স্টেজ তো ওখানে অনেক মানুষ থাকেন, এক একজনের পছন্দ এক এক রকম। তারপরে আমি আমার কমফোর্ট জোনটাতেই থাকার চেষ্টা করি, সেখানে যদি সবাই খুব বেশি রিকোয়েস্ট করে তখন তাদের গান পছন্দের গানগুলো গাইতে হয় আসলে, কারণ শ্রোতাদের উপরই তো আসলে শিল্পীদের সব কিছু নির্ভর করে। তো আমরা জানি যে আপনার বেশ জনপ্রিয় একটি ডুয়েট গান রয়েছে অবন্তী সিথির সঙ্গে, গানের গল্পটা একটু জানতে চাই এবং তখন বুঝতে পেরেছিলেন কি না যে এত শ্রোতা বা দর্শকপ্রিয়তা পাবে? এই গানটা খুব ইন্টারেস্টিংলি মানে তৈরি হয়েছে। গানটা লিখেছে এবং শুরু করেছে আমাদের ওপার বাংলার আমার খুব কাছের ছোট ভাই পীযূষ দাস, এবং সঙ্গীত আয়োজন করেছেন খুব পছন্দের একজন মানুষ সাজিদ সরকার, আর অবন্তী আমার খুব প্রিয় বন্ধু। তো আমরা দুজনেই আসলে 2018-তে আমাদের ওপার বাংলার একটা রিয়েলিটি শোতে ছিলাম। তো সেখানেই প্ল্যান করেছিলাম যে যখন আমরা দেশে ব্যাক করব তখন নিজেরা কিছু কাজের প্ল্যান হয়েছিল আমাদের, তো সেইটার সূত্র ধরে আসলে এই গানটা দিয়ে শুরু হয়। তো তখন আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে ফেলি তিনজন, পীযূষ, আমি এবং অবন্তী, যে আমরা নতুন গান করতে চাই।
তো তখন টপিকটা খুঁজে পাওয়া যাচ্ছিল না যে আসলে কোন টপিকটা নিয়ে গান করলে ভালো হয়। তো ঠিক সেই সময় কথা বলতে বলতে অনেকদিন পার হয়ে গেল, কোনো গান হচ্ছে না। তখন অবন্তি রেসপন্স করে বন্ধ করে দিল, আমরা আমি আর পীযূষ কথা বলছিলাম। তারপর ও আমাকে একদিন জিজ্ঞেস করলো যে দাদা ও তো রেসপন্স করছে না। আমি বললাম ও তো রাগ 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 করলো, তো দেখি রাগ কমলে ফোন করবে। তো এখান থেকেই আসলে ওই টপিকটা চলে আসলো, রাগ কমলে ফোন করিস। তো তারপর গানটা যখন হয়ে গেল তখন জাস্ট লিরিকটাই আমি ওকে ফরওয়ার্ড করলাম যে রাগ কমলে ফোন করিস, দেন ও আমাকে ফোন ব্যাক করলো। তারপর গানটি হয়ে গেল এবং এত সুন্দর একটি গান হলো। তো গান নিয়ে আর সামনে কি চিন্তা ভাবনা রয়েছে বা নিজের লেখা সুর করা গান নিয়ে কত দূর এগোচ্ছেন? গান নিয়ে আসলে আমি অনেক বেশি আমি একটু একটু অন্যরকমভাবে পরিকল্পনা আমার, মানে যেমন খুব সুদূর প্রসারী পরিকল্পনা আমি করি না। মানে আমার কাছে মনে হয় যে আমার কাছে খুব আমি ভাবি এভাবে যে আমার আগামীকালটা যদি সুন্দর মতো আমি শেষ করতে পারি, সেটা আমার যে কোনো কাজ হতে পারে, গান নিয়ে যে কাজই হোক, যে আগামীকালকের কাজটা আমি খুব সুন্দর করে শেষ করতে চাই। আমার কাছে মনে হয় যে ঠিক এরকম অনেকগুলো আগামীকাল একসঙ্গে হয়ে গেলে খুব সুন্দর একটা সময় হয়তো আমি পৌঁছে যাবো। অনেক ধন্যবাদ, শুভকামনাও রইল আপনার প্রতি অনেক। আপনি যেন আরো ভালো ভালো কাজ আমাদের সকলকে উপহার দিতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করার জন্য, আর এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যারা গান করি আসলে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট খুব জরুরি, সবার ভালোবাসা কামনা করছি। এবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই আয়োজনগুলো youtube.com/এটিএন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে দুলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধগানের কলি পাখা, প্লেডের তালে সোজা সোজি কথা বলি। আমি ভাবতেও পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে বুঝতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়।